দাবী করা ধন নোপোৱা বাবেই অপহৃত ছাত্রক হত্যা। দারে খপিয়ায় খপিয়ায় নৃশংসভাবে হত্যা নিতেশ কুমারক। বন্দার আমসিং বনাঞ্চলের ঘন জঙ্গলত হত্যা ছাত্রজনক। ৭ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তই হত্যা করিলে দশম শ্রেণীর নিতেশক। বুধবারে দুপরিয়া আমসিং বনাঞ্চলের ঘন জঙ্গলত উদ্ধার হয়েছিল মহর্ষি বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর ছাত্র নিতেশ কুমারের মৃতদেহ। প্রথম অবস্থাত আরক্ষী চিনাক্ত করিব পৰা নাছিল মৃতদেহটো। তেতিয়াই আরক্ষী সকলো থানালৈ মৃতদেহর ফটো প্রেরণ করে চিনাক্ত করবলৈ নির্দেশ দিছিল। আর সেই মতেই বশিষ্ঠ আরক্ষী চিনাক্ত করেছিল মৃতদেহটো, কারণ বশিষ্ঠ থানাত রুজু আছিল নিতেশর অপহরণের গোচর। মঙ্গলবারে বশিষ্ঠ থানাত রুজু হয়েছিল সেই গোচর। মহর্ষি বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর ছাত্র নিতেশ কুমারে স্কুললৈ গৈ থাকতেই অপহরণ করেছিল কোনো দুর্বৃত্তই। পুয়া প্রায় ৮ বজাত সংঘটিত হয়েছিল অপহরণকাণ্ড। ২:২৭ নিতেশর পরিয়াললৈ ফোন আহিছিল অপহরণকারীর। নিতেশর মুক্তিপণত অপহরণকারী দাবি করেছিল ৭ লাখ টাকা। তারপিছতেই ছাত্রগৰাকীৰ পরিয়াল কাষ চাপিছিল বশিষ্ঠ আরক্ষী থানার। আরক্ষীয়ে রুজু করেছিল অপহরণ করে ধন দাবির গোচর। সেই ঘটনার ২৪ ঘণ্টা পিছতেই বন্দার আমসিং বনাঞ্চলত উদ্ধার হয়েছিল নিতেশর অচিনাক্ত মৃতদেহ। মৃতদেহর ফটো চাই আরক্ষী আর পরিয়ালে চিনাক্ত করেছিল ছাত্রজনের মৃতদেহটো। এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে কোন দুর্বৃত্তই অপহরণ করেছিল নিতেশ কুমারক। আরক্ষীয়ে ইতিমধ্যে রহস্য ফাদিল করেছে এই অপহরণ হত্যাকাণ্ডর। গ্রেপ্তার করেছে এইজন অভিষেক বড়ুয়া নামের ২৩ বছরীয় যুবকক। নারেঙ্গির এইজন অভিষেক বড়ুয়াই অপহরণ করে হত্যা করেছিল নিতেশ কুমারক। অনলাইন গেম খেলি ২০১৯ অভিষেকর সহিতে চিনাকি হয়েছিল নিতেশর। তেতিয়ার প্রায় বন্ধুত্ব আছিল দুজনের মাজত। বন্ধুত্বর খাতিরত ধনের লেনদেনও আছিল দুজনের মাজত। এইজন অভিযুক্ত অভিষেক বড়ুয়াই নিজের পিতৃর একাউন্টের প্রায় এসময় চুরি করেছিল ১৬ লাখ টাকা। সেই কথা জানিছিল ভুক্তভোগী বন্ধু নিতেশ কুমারে। সময়ে সময়ে নিতেশে ক্রিপ্টোকারেন্সিত বিনিয়োগ করবলৈ টাকা লৈছিল অভিযুক্ত অভিষেকর প্রা। টাকা ধারলৈ লওতে লওতে ৯০,০০০ টাকার ধরুয়া হয়ে পড়েছিল নিতেশ কুমার। টাকা ঘুরাই দিয়ার নাম নলওয়া ভুক্তভোগী নিতেশে এসময়ত অভিযুক্ত অভিষেকক ব্ল্যাকমেলিং করবলৈ আরম্ভ করেছিল। অভিযুক্তর হাতত এটা স্যামসাং S22 মোবাইল ফোন আছিল। তেতিয়া ভিক্টিমে কলে যে মোক এদিনের কারণে এটু ধারলৈ দিবা নেকি। তেওঁ একো নাভাবি সেই মোবাইল ফোনটো ভিক্তিমক দি দিলে। কিন্তু পিছতহে তেওঁ গম পালে যে সেই মোবাইল ফোনটোত সেই অভিযুক্ত আৰু তেওঁৰ বান্ধৱীৰ কিছু ইণ্টিমেট ফটোগ্ৰাফ ফটো গেলেৰীত আছিল। সেই গেলেৰীত ফটোখিনি ভিক্তিমে দেখিলে। ভিক্তিমে দেখি কিন্তু কোৱা নাই অভিযুক্তক তেতিয়াই যে মই ফটো দেখিলোঁ বা মই ফটোখিনি বেলেগলৈ ট্ৰান্সফাৰ কৰি থৈ দিলোঁ। হয়, অভিযুক্ত আর প্রেয়সীর গোপন ফটো ভাইরাল করার ভাবুকি দিছিল নিতেশে। আর তেতিয়াই এইজন অভিযুক্ত অভিষেকে নিতেশক হত্যা করার পরিকল্পনা রচনা করেছিল। পিছে ঘটনার দিনা সেই পরিকল্পনা বাস্তব রূপ দিবলৈ নিজেই সুযোগ দিছিল ছাত্র নিতেশে। স্কুললৈ ওলাই যোৱা নিতেশে নিজেই ফোন করে ফুৰিবলৈ যাবলৈ লগ ধৰিছিল অভিষেকক। সেই মতেই অভিষেকে নিজের এইখন স্কুটিরে রাজপথৰপৰা লৈ গৈছিল নিতেশক। দুজন ফুৰিবলৈ গৈছিল আমসিং বনাঞ্চলের জলপ্রপাতলৈ। দুইজন তেওঁৰ ৰেষ্টুৰেণ্টত গৈছে। ৰেষ্টুৰেণ্টৰ ওচৰতে এটা সৰু কোঠা, সেই ৰুমটোতে গৈ ভিক্তিমে নিজৰ স্কুল ইউনিফৰ্ম খুলি চিভিল কাপোৰ পিন্ধিছে, টি চাৰ্ট আৰু ট্ৰাউজাৰ। তাৰপিছত স্কুটিতে উঠি তেওঁলোক 9:30-10 বজাত আমসিং ফৰেষ্টৰ ফালে ওলাই গৈছে ৱাটাৰফল চাম বুলি। অভিষেকে লগত লৈ গৈছিল এইখন তৰোৱাল। জঙ্গল কাটিবলৈ প্রয়োজন হব পাৰে বুলি কৈ লৈ গৈছিল তৰোৱালখন। অভিষেকে স্কুটি চলোৱা বাবে পিছত বহি থকা নিতেশে নিজেই হাতেৰে লৈ গৈছিল তৰোৱালখন। বনাঞ্চলৰ মাজতে টকা ঘূৰাই দিয়াক লৈ দুয়োৰে মাজত হৈছিল কাজিয়া। আৰু সেই কাজিয়াৰ পৰিণতিতে এইজন অভিষেকে ডিঙি কাটি হত্যা কৰিছিল নিতেশক। সেয়া আছিল মঙলবাৰে দিনৰ প্ৰায় ১০:৩০ৰ ঘটনা। খাপ দিয়াৰ লগে লগে ভিক্টিম পৰি যায় আৰু সেই সময়ত ভিক্টিম যাতে মৰি যায়, মৃত্যু হয়, আৰু বেছিকৈ খপিয়াবলৈ ধৰে। তাৰপিছত তেওঁ সেই তৰোৱালখন পেলাই ঘূৰি অহাৰ আগে আগে
সেই যে স্কাফল হয়েছিলে টনা আজোড়া, অভিযুক্তই কৈছে যে তেওঁৰ যিটো ট্ৰাউজাৰ পিন্ধি গৈছিলে সেইটো সম্পূৰ্ণৰূপে ফালি যায়। সেইকাৰণে মৃত ব্যক্তিজনৰ যিটো ট্ৰাউজাৰ সেইটো খুলি নিজেই পিন্ধি তেওঁ আকৌ নিজৰ ঘৰলৈ ঘূৰি আহিছে। সেইদিনা দুপৰীয়ালৈ নিতেশ ঘৰলৈ ঘূৰি নহা বাবেই নিতেশৰ পৰিয়ালে ফোন কৰি নিতেশৰ বিষয়ে সুধিছিল এইজন অভিযুক্ত বন্ধু অভিষেকক। আৰু তাৰ পিছতেই ধৰা পৰাৰ ভয়ত অভিযুক্তজনে ৰচনা কৰিছিল অপহৰণৰ এখন পৰিকল্পিত নাটক। ঘটনাটো সংঘটিত হোৱাৰ পিছতহে তেওঁ ভাবিলে যে এতিয়াতো ধৰা পৰিব পাৰিম। আৰু তেওঁ খবৰ পালে যে এই মৃত ছাত্ৰজনৰ পৰিয়ালে পুলিচৰ লগত যোগাযোগ কৰিছে। নিজকে বচাবলৈ তেওঁ ভাবিলে যে এইটো এটা কিডনেপিঙৰ মই কালাৰ দিম বা কিডনেপিং ফৰ অপহৰণৰ নিচিনা এটা মই ৰং দিম। সেই বুলি ভাবি তেওঁ 2:45 তেওঁ খানাপাৰাত আহি মৃত ছাত্ৰজনৰ দেউতাকলৈ সেই ৰেনচম কলটো দিছে। এনেদৰেই আৰক্ষীয়ে প্ৰথমে মোবাইলৰ লোকেশ্যন উলিয়াই নাৰেংগীৰ ভাড়াঘৰৰ পৰা উদ্ধাৰ কৰিছিল নিতেশৰ স্কুল বেগটো। আৰু তাৰ পিছত অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰিছিল এইজন অভিযুক্ত অভিষেক বৰুৱাক। বৃহস্পতিবাৰে অভিযুক্ত অভিষেকক আৰক্ষীয়ে আদালতত হাজিৰ কৰাই তদন্তৰ বাবে লৈছে নিজৰ জিম্মাত। আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে এই ঘটনাৰ অধিক তদন্ত। সমৰজ্যোতি শৰ্মাৰ ৰিপৰ্ট, ভিজন প্ৰাগ।